এবং আমার আমার যা পোস্টার, লোকজনকে হুমকি দুমকি দেওয়া, এগুলো শুরু থেকেই ছিল, এখনো অব্যাহত আছে। জায়গায় জায়গায় পোস্টার ছিঁড়া হচ্ছে, ইউনিয়নে ওয়ার্ডে বলেন লোকজনকে ধমকি দেওয়া হচ্ছে যেন কেন্দ্রে না যায়। বিশেষ করে হিন্দু যারা আছেন ওনাদেরকে তো মানে ঘর থেকে বের হতে নিষেধ করতেছেন। আর প্রচারণা মানুষের সারা পাচ্ছি, মানুষের শুধু একটাই কথা যে আমরা কেন্দ্রে যেতে পারবো কি না, আর যদি যেতেও পারি তাহলে আপনারা ভোটটা রাখতে পারবেন কি না, কারণ বিগত দিনে ওনাদের অভিজ্ঞতা খুব খারাপ, সে কারণে এই প্রশ্ন করে সবাই, কিন্তু এটার উত্তর আমরা দিতে পারি না। তবে নির্বাচন কমিশনের উপর আমার আস্থা আছে, ওনারা, আমি ওনাদের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের 300টা আসনের মধ্যে 299টা আসনের সাথে এই আসনটাকে না মিশাতে, এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এটার দিকে আলাদা একটু গুরুত্ব দেওয়ার জন্য আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। হ্যাঁ, ওনারা আমলে নিয়েছেন এবং ব্যবস্থা নিয়েছেন, যাচাই বাছাই করে সত্যতা পেয়েছেন, তখন ব্যবস্থা নিয়েছেন। আমি আশাবাদী তো পুরোপুরি আমি আশাবাদী, কিন্তু ওনার বিগত দিনের কর্মকাণ্ডে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাতে আসলে ভোটাররা আরও বেশি শঙ্কিত হয়ে পড়েছে, যে একটা লোক এত কিছু করার পরেও, মাফিয়া ডনের মতো আচরণ করার পরেও তাকে 1 লক্ষ টাকা জরিমানা, যেটা তার কাছে 1 টাকার মতো, এভাবে করে তারা শঙ্কিত, আরও শঙ্কিত। আমরা ভোটারদের জানাচ্ছি, বলছি, নির্ভয় দিচ্ছি যে কিছুই হবে না, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনাদের মূল্যবান ভোটটা দেন, পরিবেশ সরকার সেভাবে পরিবেশ সৃষ্টি করে দিবে। না, আমি এখন কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে কাজ করি না, আমি কথা কম বলে কাজ বেশি করতে পছন্দ করি, আর শুধু ভোটারদের বলছি আপনারা নির্ভয়ে কেন্দ্রে আসেন। ওনারা বিগত দিনে ভয় ছিল, বিগত দিনে দেখেছে যে ভোট রেজাল্ট একটা হয়েছে, এটা আবার পাল্টানো হয়েছে, সে কারণে বলতেছে, এটা তো বিগত 3 বারের অভিজ্ঞতা ওনাদের। না, আমি প্রশাসনের দোষ দিচ্ছি না তো, যেমন ইউনিয়নে যে ভোট হয়, ভোট হয়েছে, এরা নিজেরা ওরা ভিতরে চেয়ারম্যানরা যারা তারা করে ফেলছে, ভোট সিল মেরে ফেলছে, যাদের গণনাতে তার বিপক্ষ দলের হয়েছে তাদেরগুলা ছিঁড়ে ফেলে দিয়েছে নদীতে, পুকুরে ফেলে দিয়েছে, নিজেদেরগুলো সিল মেরেছে, এগুলো তো দেখা, কুমিল্লা মানুষের দেখা, চোখে দেখা। সেগুলা তো ভাই কুমিল্লার মানুষের প্রতিনিধি হব আমি, ওনাদের সাথে আলাপ আলোচনা করেই তো আমার পরিকল্পনা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা সদর আসনে প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, তিনি এই কুমিল্লা সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার শহরের জাউতলা এলাকায় তিনি সেই পুলিশ লাইন জাউতলা এলাকায় এতক্ষণ পুলিশ লাইন থেকে জাউতলা এলাকায় এসছেন, ঈগল মার্কার নির্বাচনী প্রচারণা করছেন। তিনি বলছেন যে তিনি যাদের কাছে যাচ্ছেন সবাই তাকে সাড়া দিচ্ছেন, তবে তারা একরকম বলছেন যে নির্বাচনটা আসলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কি না, ভোট দিতে পারবে কি না, এমন শঙ্কা করছেন তারা। আমরা সংযুক্ত রয়েছি, প্রিয় দর্শক, আপনারা জানেন যে কুমিল্লা সদর যে আসনটি রয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ কুমিল্লার মানুষের জন্য। তো এবারে শুরু থেকেই আলোচনায় 2 জন প্রার্থী রয়েছেন, যদিও আরও বেশি প্রার্থী রয়েছে, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছে, তবে কুমিল্লা সদর আসনে 2 জন প্রার্থী সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন, তারা হচ্ছেন হাজী আকম বাহুদ্দিন বাহার, আঞ্জুম সুলতানা সীমা। Oh, you know,
Keep on.